দেশে প্রথম বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কারখানা হচ্ছে, কাজ পেয়েছে চীনা কোম্পানি। 42.5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হবে 15,325 কোটি টাকা। প্রতি কিলোয়ার বিদ্যুতের দাম পড়বে 18.295 টাকা। প্রয়োজনীয় বর্জ্য সরবরাহ করতে না পারলে চীনা কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে। বিশ্বের প্রায় সব উন্নত দেশে থাকলেও দেশে প্রথমবারের মতো এই ঘটনাটি ঘটছে। বর্জ্য থেকে উৎপন্ন হবে বিদ্যুৎ, আর কারখানা হবে ঢাকায়, তুরাগ নদীর কাছাকাছি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন আমিনবাজার এলাকায়। কারখানা করবে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন বা CMEC। 42.5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হবে 15,325 কোটি টাকা। এটি নতুন ধরনের পদ্ধতি, বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে। প্রতি কিলোওয়াট বিদ্যুতের দাম পড়বে 18.295 টাকা। প্রকল্প স্থাপন করা হবে 25 বছর মেয়াদী। বিদ্যুৎ বিভাগের আওতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা বিউবো এই প্রকল্প বাস্তবায়ন করবে। জানা গেছে চীনা কোম্পানি নিজ ঝুঁকিতে প্ল্যান্ট স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। উৎপাদিত বিদ্যুৎ বিক্রি করবে বিদ্যুৎ বিভাগের কাছে। সিটি কর্পোরেশন দেবে প্রয়োজনীয় জমি। নিয়মিত বর্জ্য সরবরাহ করবে সিটি কর্পোরেশন। প্রতিদিন 3,000 টন বর্জ্য লাগবে। বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে প্রয়োজনীয় বর্জ্য সরবরাহ করতে না পারলে উত্তর সিটি কর্পোরেশনকে প্রতি টন ঘাটতি বর্জ্যের জন্য 1,000 টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। প্রকল্পটি সফলভাবে বাস্তবায়ন হলে পরে দেশের সবকটি সিটি কর্পোরেশন, পৌরসভা এবং জেলা পর্যায়েও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা চিন্তা করবে সরকার। বিদ্যুৎ সহ ক্রয় কমিটির বৈঠকে 16,271 কোটি টাকার আর্থিক ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে। এতে সরকারি কোষাগার থেকে ব্যয় করা হবে 15,628 কোটি টাকা। 600 কোটি টাকার কিছু বেশি ঋণ নেওয়া হবে দেশীয় ব্যাংক থেকে। রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সৌদি আরব থেকে 3টি লটে 75,000 টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি লটের বিপরীতে দাম পড়বে 56 কোটি টাকার কিছু বেশি। সিঙ্গাপুর থেকে আনা হবে আলাদা 2 প্রস্তাবে 25,000 করে মোট 50,000 টন। এগুলোর একদিকে ব্যয় হবে প্রায় 67 কোটি টাকা করে। এছাড়া 341 কোটি 37 লাখ টাকা ব্যয়ে রাশিয়া থেকে আনা হবে 1,80,000 টন মিউরেট অব পটাশ বা MOP সার।